আসসালামু আলাইকুম প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পাঠের বিষয় বাংলা আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ ত্রিশ আজ আমরা একটি মজার কবিতা পড়ব কবিতার নাম মামার বাড়ি লিখেছেন জসীম উদ্দিন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামের মধুর রসে লিখেছেন উদ্দিন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামের মধুর রসে বন্ধুরা আমরা একটি মজার ছড়া পড়লাম এবার দেখো লক্ষ্য করো নিচে দুইটি আছে। কাচে নিজের জানা একটি ছড়া বলি চলো আমরা আরো একটি ছড়া বলি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ এভাবে তোমরা নিজেদের জানা একটি ছড়া বলবে খাতায় ইচ্ছে ফুলের ছবি আঁকি ও রং করি তোমরা নিজেদের খাতায় সুন্দর ফুলের ছবি আঁকবে ও রং করবে বন্ধুরা দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ